আজকে আমরা শিখব বাংলা এসএমএস কে ইংরেজিতে লেখার নিয়ম, এবং সেই সাথে তোমাদের জন্য একটি সারপ্রাইজও আছে, আর সেটি হলো ফ্রিতে এসআরকের নিউ পাঠান মুভি দেখার সুবর্ণ সুযোগ। আমাদের সমাজে এখন ইংরেজিতে এসএমএস লেখাটা একটা খুবই সাধারণ বিষয়, এই বিষয়টা একটা ফ্যাশন হয়ে গেছে। এখন আর কেউ বাংলায় এসএমএস করে না, যার বাংলায় এসএমএস করে তাদের অন্য চোখে দেখা হয়। আপনি নিশ্চয়ই তাদের দলে নন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনিও ইংরেজিতে এসএমএস করতে পারবেন। আর ভিডিওর মাঝেই আমি বলে দিব কিভাবে এসআরকে নিউ পাঠান মুভিটা ফ্রিতে অনলাইনে দেখতে পারবেন। সো লেটস বিগিন। এক বন্ধু আরেক বন্ধুকে এসএমএস করছে, কিরে মামা কোথায়? 5 মিনিট পর দ্বিতীয় বন্ধুর রিপ্লাই, এই তো মামা ঘুমাই। প্রথম বন্ধু, কেন ক্লাস নেই, ভার্সিটি যাবি না? দ্বিতীয় বন্ধু, হ্যাঁ আছে কিন্তু আজ মুভি দেখব। প্রথম বন্ধু, কি মুভি মামা? দ্বিতীয় বন্ধুর রিপ্লাই এসএমএস, শাহরুখ খানের নিউ পাঠান মুভি মামা। প্রথম বন্ধু, তাই নাকি মামা, ওয়াও, তোর কাছে লিঙ্ক আছে নাকি? দ্বিতীয় বন্ধু, অফকোর্স আছে। প্রথম বন্ধু, জলদি দে মামা। দ্বিতীয় বন্ধু, লিঙ্কটা তো রাফিজ ইংলিশ চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশনেই দেয়া আছে। প্রথম বন্ধু, পরে কথা হবে, বাই। দ্বিতীয় বন্ধু, বাই, সেলফিশ। এখন আমরা যেটা করব সেটা হলো এই দুই বন্ধুর কথোপকথনগুলোকে ইংরেজিতে লেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম এসএমএসটা ছিল কিরে মামা কোথায়, তো এই বাক্যটাকে প্রথমে ইংরেজিতে লেখা যাক। ক এর জন্য কে, ইকারের জন্য আই, রয়ের জন্য আর, এবং একারের জন্য ই ব্যবহার করা হয় বাংলা থেকে ইংরেজিতে লেখার সময়। তাহলে এগুলোকে একসাথে করলে কি হবে? কে আই আর ই মিলে হয়ে গেল কিরে। এরপরে আছে মামা, যা লেখা খুবই সহজ। আমরা জানি ম এর জন্য এম লেটারটিকে ব্যবহার করা হয়, আর আকারের জন্য এ ব্যবহার করা হয়। তাহলে এম এ হয়ে গেল মা, আবারও নিলাম এম এ মা, দুটি মিলে হয়ে গেল মামা। এবার দেখো কোথায়, ক এর জন্য কে, ওকারের জন্য ও, থয়ের জন্য টি এইচ একসাথে নিব, আকারের জন্য আ, এবং অন্তস্থ অ এর জন্য ওয়াই লেটারটিকে ব্যবহার করা হয় বাংলা এসএমএস লেখার ক্ষেত্রে। তাহলে কি হলো? এখন দেখো কে উ টি এইচ এ ওয়াই হয়ে গেল কোথায়। এখন দেখা যাক দ্বিতীয় বাক্যটি, এই তো মামা ঘুমাই। এবার এই বাক্যটার ইংরেজি করব। এ এর জন্য ইংরেজি এ লেটারকে ব্যবহার করা হয়, ই এর জন্য আই লেটারটাকে ব্যবহার করা হয়, অর্থাৎ এ আই মিলে হয়ে গেল এই। তারপরে ত এর জন্য টি, আর ওকারের জন্য ও, তো টি ও হয়ে গেল তো। এম এ মা, এম এ মা, মামা। ঘুমাই, জি এইচ একত্রে ব্যবহার করা হয় ঘ এর জন্য, আর রস্ব উকারের জন্য ইউ, ময়ের জন্য এম, আকারের জন্য এ, এবং ই এর জন্য আই লেটারটিকে ব্যবহার করা হয় ইংরেজি করার সময়। তাহলে এখন প্রতিবর্ণগুলোকে একসাথে করা যাক, জি এইচ ইউ এম এ আই হয়ে গেল ঘুমাই, জি এইচ ইউ ঘু, আর এম এ আই মাই ঘুমাই। এবার তৃতীয় এসএমএস, কেন ক্লাস নেই, ভার্সিটি যাবি না? এই বাক্যটাকে ইংরেজি করা যাক, ক এর জন্য কে, একারের জন্য ই, নয়ের জন্য এন, এবং ওকারের জন্য ও ব্যবহৃত হয়। তাহলে কে ই এন ও হয়ে গেল কেন। এর পরে আছে ক্লাস, এই শব্দটির বানান তো আমরা সবাই জানি, যেমন কয়ল যুক্তবর্ণের জন্য সি এল একসাথে ব্যবহৃত হয়, আর আকারের জন্য এ, স এর জন্য ডাবল এস, তাহলে সি এল এ ডাবল এস হয়ে গেল ক্লাস। নেই, ন এর জন্য এন, একারের জন্য ই, আর ই এর জন্য আই, সো এন এ আই হয়ে গেল নেই। এরপর আছে ভার্সিটি, ভার্সিটি ইংরেজি শব্দ, তাই ইংরেজিতে যেভাবে আছে সেভাবে বানানটাকে লিখব, ভ এর জন্য ভি, এবং আর সাউন্ডের জন্য ইংরেজিতে ই আর একসাথে ব্যবহৃত হয়, তো ভি ই আর হয়ে গেল ভার, স এর জন্য এস, ইকারের জন্য আই হয়ে গেল সি, এস আই সি, ট এর জন্য টি, এবং ইকার শেষে থাকলে ওয়াই লেটারটিকে ব্যবহার করতে হবে,
তাহলে টি ওয়াই টি ভার সি টি জ এর জন্য জে আকারের জন্য এ ব এর জন্য বি ইকারের জন্য আই নয়ের জন্য এন এবং আকারের জন্য এ সবগুলোকে মিলালে হয় জে এ বি আই এন এ যাবি না নেক্সট এস এম এস হ্যাঁ আছে হ এর জন্য এইচ একারের জন্য ই তাহলে এইচ ই হ্যাঁ আছে আ এর জন্য এ স এর জন্য এস এবং একারের জন্য ই তাহলে এ এস ই হয়ে গেল আছে কিন্তু আজ মুভি দেখব ক এর জন্য কে ইকারের জন্য আই ন এর জন্য এন ত এর জন্য টি যেহেতু ন এবং ত এখানে যুক্তবর্ণ অবস্থায় আছে রসউকারের জন্য ইউ তো কে আই এন টি ইউ মিলে হয়ে গেল কিন্তু এবার আজ আ এর জন্য এ আর জ এর জন্য জে সুতরাং এ জে মিলে হয়ে গেল আজ মুভি ম এর জন্য এম উকারের জন্য ও ভয়ের জন্য ভি আর ইকারের জন্য আই ই একত্রে ব্যবহার করা হয় মুভি একটা ইংরেজি শব্দ তাই বানানটা এরকম হয়েছে দেখব দ এর জন্য ডি একারের জন্য ই খ এর জন্য কে এইচ ব এর জন্য ভি আর ওকারের জন্য ও সুতরাং ডি ই কে এইচ ভি ও হয়ে গেল দেখব এখন রিপ্লাই এস এম এস কি মুভি মামা কি ক এর জন্য কে ইকারের জন্য আই কে আই কি মুভি এম ও মু ভি আই ই ভি মুভি এম এ মা মামা নেক্সট এস এম এস নিউ পাঠান মুভি মামা এখন নিউ এন ই ডব্লিউ নিউ পয়ের জন্য পি আর আকারের জন্য এ ঠয়ের জন্য টি এবং এইচ একসাথে আকারের জন্য আবারও এ আর নয়ের জন্য এন তো পি এ টি এইচ এ এন মিলে হল পাঠান মুভি এম ও মু ভি আই ই ভি মুভি এম এ মা মামা প্রথম বন্ধুর এস এম এস তাই নাকি ওয়াও তোর কাছে লিঙ্ক আছে নাকি মামা তাই ত এর জন্য টি আর আকারের জন্য এ ই এর জন্য আই তাহলে টি এ আই হয়ে গেল তাই নাকি তাহলে আমরা জানি নয়ের জন্য এন আকারের জন্য এ কয়ের জন্য কে ইকারের জন্য আই তো এন এ কে আই হয়ে গেল নাকি এম এ মা মামা ওয়াও ডব্লিউ ও ডব্লিউ ওয়াও তোর ত এর জন্য টি আর ওকারের জন্য ও এবং রয়ের জন্য আর তাহলে টি ও আর হয়ে গেল তোর কাছে ক এর জন্য কে আকারের জন্য এ ছয়ের জন্য এস একারের জন্য ই তো কে এ এস ই মিলে হয়ে গেল কাছে এরপরে আছে লিঙ্ক লয়ের জন্য এল অনুসারের জন্য এন আর কয়ের জন্য কে ব্যবহার করা হয় তাহলে এল আই এন কে মিলে হল লিঙ্ক আছে আ এর জন্য এ ছয়ের জন্য এস এবং একারের জন্য ই তাহলে এ এস ই মিলে হয়ে গেল আছে দ্বিতীয় বন্ধু অফকোর্স আছে উ ডাবল এফ অফ সি ও ইউ আর এস ই কোর্স আছে আ এর জন্য এ স এর জন্য এস এবং একারের জন্য ই সো এ এস ই হয়ে গেল আছে প্রথম বন্ধু জলদি দে মামা জলদি জ এর জন্য জে জ এর সাথে একটি অ সাউন্ড উজ্জ আছে যার জন্য ইংরেজির ও লেটারটি ব্যবহার করতে হয় তারপরে লয়ের জন্য এল ডয়ের জন্য ডি আর ইকারের জন্য আই কে ব্যবহার করতে হয় তো জে ও এল ডি আই মিলে হয়ে গেল জলদি ডিতে ড এবং ইতে একার হয় ডি ই ডে মামা এম এ মা মামা নেক্সট এস এম এস লিঙ্কটা তো রাফিজ ইংলিশ চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশনেই দেয়া আছে লিঙ্ক ল এর জন্য এল ইকারের জন্য আই অনুসারের জন্য এন এবং কয়ের জন্য কে নিতে হবে
সুতরাং link লিঙ্ক এই এ আই এই এরপর ভ এর জন্য ভি ইকারের জন্য আই ড এর জন্য ডি ইউ এখানে ইউ লেটার দিয়েই বোঝাচ্ছে কারণ এটা একটা ইংলিশ ওয়ার্ড শেষে র যোগ করে দিলেই হয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন DES ডেস CRIP ক্রিপ TION শন ডেসক্রিপশন শেষে ই জুড়ে দিলেই হয়ে যাবে ডেসক্রিপশনে এরপরে আছে দেয়া দ এর জন্য ডি একারের জন্য ই অন্তস্থ অ এর জন্য ওয়াই এবং আকারের জন্য এ তাহলে ডি ই ওয়াই এ মিলে হয়ে গেল দেয়া এখন আছে আ এর জন্য এ ছ এর জন্য এস একারের জন্য ই এ এস ই মিলে হয়ে গেল আছে প্রথম বন্ধুর রিপ্লাই এস এম এস পরে কথা হবে বাই পরে প এর জন্য পি প এর সাথে একটি অসর উজ্জ বা লুকায়িত আছে ইংরেজি লেখার সময় যার জন্য একটা এক্সট্রা উ ব্যবহার করা হয় মনে রাখবে দুটি কনসোনেন্টের মাঝে উ না দিলে কিন্তু কনসোনেন্ট দুটি যুক্তবর্ণ হয়ে যাবে র এর জন্য আর এবং একারের জন্য ই তো পি ও আর ই মিলে হয়ে গেল পরে যদি এখানে পি এর পরে উ না দিতাম তাহলে পি আর যুক্তবর্ণ হয়ে যেত তখন শব্দটিকে পড়তে হতো পি আর ই প্রে এমনটা ঠিক আছে এখন বুঝতে পেরেছ কেন উ ব্যবহার করা হলো এবার দেখো কথা ক এর জন্য কে কয়ের সাথে একটি উজ্জ অ সাউন্ড আছে তাই নিলাম একটি ও থয়ের জন্য নিতে হবে টি এইচ একত্রে এবং আকারের জন্য নিব এ তাহলে কে ও টি এইচ এ হয়ে গেল কথা হবে হ এর জন্য এইচ হয়ের সাথে উজ্জ অসর আছে তাই নিব উ দেখো এখানে হটা কিন্তু সম্পূর্ণ উচ্চারিত হচ্ছে কোনো বর্ণ সম্পূর্ণ উচ্চারিত হলেই তার সাথে একটি অসর উজ্জ থাকে যার জন্য উ নিতে হয় ব এর জন্য ভি এবং একারের জন্য ই তাহলে এইচ ও ভি ই মিলে হয়ে গেল হবে বাই বি ওয়াই ই বাই তৃতীয় বন্ধু বাই সেলফিশ এস ই এল সেল এফ আই এস এইচ ফিশ সেলফিশ সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর আশা করি আজকের ক্লাসটি তোমাদের ইংরেজি এস এম এস লিখতে অনেকটাই সাহায্য করবে এরকম ভিডিও আরও চাইলে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এস এম এস লিখে কমেন্ট করো আর পাঠান মুভি সহ অন্য নতুন সব মুভি ফ্রিতে দেখতে চাইলে ওয়াচ অনলাইন মুভি লিখে গুগল করো মুভি সাইটটি পেয়ে যাবে 100% গ্যারান্টি টেক কেয়ার বাই